দিদি আর এই যে পিছনে হচ্ছে বাবা, মার বাবা কিন্তু যাচ্ছে হচ্ছে কোথায় মানি করা, বাপরে বাপ। আর আমি যাচ্ছি হচ্ছে বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে। আসলে আর কালকে তো ছট পুজো, তোমরা তো জানোই। এখন আমি আর পম দাদা বা পিপি যে কোনো একজন যাবো হচ্ছে বাজার করতে। তা আমি যাচ্ছি পিসুমনি বাড়ি। তো চলো কাব্যকে টাটা করে দাও। কাব্য টাটা কর, টাটা কাব্য। কাব্য এখন ঘুরতে হ্যাঁ সেটাই সেটাই, চল টাটা। সব সব গাছগুলো আছে আছে, তাহলে দিয়ে দাও তিনটা চারটা করে দাও, ঠিকঠাক দিও মাসি। হ্যাঁ চারটা করে দিয়ে দাও, একটু পাতাগুলো ভালো দেখে দাও। তো ছটের কুলোতেই এগুলো দিতে লাগে। তো এখানে আছে হচ্ছে এটা আদার গাছ, এটা আছে হলুদের গাছ, এখানে আছে এটা মুলার গাছ মানে মুলা, আর এই যে আখ দেখো। তো এবার আমরা এখানে ফল কিনতে চলে এসেছি, দেখো কত ফল, সব ফল লাগে। তখন আমরা ফল কিনছি এখানে। তো দেখো সবার হাতের অবস্থা, এটা বৌমনির কাছে এখানে কলা, দাদার কাছে এখানে গাছ, আর আমার কাছে যে ব্যাগ ছাতা পড়ে যাচ্ছে। আর এখন আমরা নিচ্ছি হচ্ছে এখানে জল সিঙ্গারা। কুশিয়াল, তো এবার আমরা নিতে এসেছি হচ্ছে কুশিয়াল। আর কি বলবো, বাজারের পরিস্থিতি এত দাম ভাবা যাচ্ছে না। হ্যাঁ মাপ তুমি দেখে দাও, তুমি দেখে দাও, চারটা নিব। আর বৌমনিকে নিয়ে এসে কিন্তু আমাদের অনেক লাভ হচ্ছে। কেটে দাও কেটে দাও, কাটতে পারবো না তো বাড়িতে। এটা দিও না, এটা দিও না, এটা দিও। হ্যাঁ হ্যাঁ কাঠের ধূপ, এটা এমনি ধূপ নাকি? ওটা দিও না, ওটা আছে, কাঠের ধূপটাই দাও। আর এটাকে কি বলে, এই যে সব কাঠ? আচ্ছা পাঁচমিশালি। আর ওই যে ওখানে নিচ্ছি হচ্ছে ছট পুজোয় লাগে হচ্ছে মালা, দেখো এখানে কত মালা আছে। ঘরেতে বাজছে 12টা, আর এইমাত্র বাড়ি আসলাম। এখন স্নান করবো, পুজো করবো, তারপরে যাব হচ্ছে বিষ্ণুনি বাড়ি। কারণ মা আর বাবা তো আজকে, তোমরা প্রথমেই বলেছিলাম, মা আর বাবা তো একটু বেরোলো, মারা গেল মানি করা, তাই জন্য আমি বিষ্ণুনি বাড়িতে যাবো, বিষ্ণুনি বাড়িতে আজকে খাওয়া দাওয়া করবো। তো এখন 12টা বাজছে, 1টার মধ্যে সব কাজ আমাকে কমপ্লিট করতে হবে। তো চলো তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। এখন ঘুরতে ব্যস্ত 1:30, আমি স্নান করে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি পিসুমনি বাড়ি। আর মারাও একটু পর চলে আসবে, তো আমি এখন পিসুমনি বাড়ি যাবো। আর আজকে আমাদের নিয়ম হচ্ছে ছট পুজোর, যে আমি যেহেতু খান্না করছি না, তাই জন্য আজকে আমাকে লাউ ভাত খেতে হবে, মানে কিছু একটা লাউ দিয়ে তরকারি হোক বা ডাল হোক, তো পিসুমনি আমার জন্য করেছে। তো এখন পিসুমনি বাড়ি থেকে লাউ খাবো, আর অন্য আজকে সব নিরামিষ খেতে হবে, আর কালকে থেকে উপোস, কালকে আর কালকে সারাদিন দিয়ে তারপরে হচ্ছে সোমবার দিন, মানে সোমবার দিন সকালবেলা জলে দাঁড়াবো, তারপর তোমাদেরকে সবটা বলবো। তো এখন বেরোই, কারণ দেরি হয়ে যাচ্ছে, অলরেডি 1:30 বেজে গেছে। এখন যদি দেরি করি তাহলে আরও দেরি হয়ে যাবে, আবার বিকেলবেলা রিনাবি শনিবারই যেতে হবে খান্না পুজোর জন্য, তাই জন্য বেরাচ্ছি চলো। তো এখানে আছে হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে লাউয়ের তরকারি, এটা ফুলকপি, আর এটা হচ্ছে বেগনি ভাজা। শনিবারি থেকে এইমাত্র বাড়ি আসলাম, এখন বাজছে 2:45।
আর মা বাবা এখনো আসেনি, কিন্তু কিছুক্ষণের মধ্যে মা বাবাও চলে আসবে। তো আমি ভাবলাম জেগে থেকে কি করবো, একটু ঘুমিয়ে নিই, তারপরে আবার বিকেলবেলা পিসুনি বাড়ি যাবো, মানে রিনা পিসুনি বাড়ি যাবো সবাই মিলে, ওখানে তো খান্না পুজো হবে। আর আমি দেখো কি পড়েছি আজকে, কাছে চুরি পরে ফেলেছি, কারণ দিদি সকালবেলা আমাকে বলে গেছিলো যে ছটে কিন্তু কাছে চুরি পড়তে হয়, তাই ভাবলাম যে যখন দিদি বললোই আর সবাই কিন্তু কাছে চুরি পরে, তো নামিয়ে পরে ফেললাম। আসার সময় দেখলাম যে সুন্দর সুন্দর কাছে চুরি বিক্রি হচ্ছে, তার জন্য একটা আমি পরে ফেলেছি আর দিদির জন্য নিয়েছি, তা তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে এটা নিয়েছি আছে দিদির জন্য, তো মা পড়বে কিনা জানি না, যদি মা পড়ে তাহলে মাকেও এনে দিব। তো চলো তোমাদের সঙ্গে এখন দেখা হচ্ছে না, একদম সন্ধ্যেবেলা দেখা হচ্ছে, চলো টাটা। এই যে কাব্বু এখন টুবাইয়ের গাড়িতে উঠে বসে আছে আর নামবে না, আসো ওই দেখো দেখো সামনে লাইট গুলোতে দেখছে, ওই পাপান দিদি কিন্তু এসে এসে চুড়িটা পরে নিয়েছে, আর দেখো কি সুন্দর লাগছে, ভেঙে যাবে। তো এখন বেরোই তাড়াতাড়ি করে ব্যাংকের কাজটা কমপ্লিট করি, ছট পূজার নিয়ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছি, তুই বলেছিস আমাকে পড়তে, ছট পূজা নিয়ম সবাইকে পড়তে হয়। বাবা এখানে এই যে ফোন নিয়ে ব্যস্ত, হঠাৎ করে বাবার কাছে গেলি, একবার তুই বলতে যাচ্ছিস বাবা দেখো করে, তুইও পারিস ভাই। আর এই যে আরে পণ্ডিত উঠছে না গাড়ি থেকে, এখন দেখালাম কতক্ষণ আগে, অনেকক্ষণ আগে, তখন উঠেই না, কি করে নিব বলতো। আয় বাবা, বাবু আসো, চলো আমি যাবো, আসো আমি বুঝাবো, চল। তুই ওই কানে কানে নিশ্চয় ওকে কিছু বলেছে। তো আমাদের ব্যাংকের কাজ কমপ্লিট, এখন বাড়ি যাচ্ছি, কারণ যখন বেরোই তখন কাব্যর খুব মন খারাপ করছিল, তো কাব্যকে ছেড়ে এসেছে, আমারও খুব খারাপ লাগছিল, তাই জন্য তাড়াতাড়ি এখন আগে বাড়ি যাই। তো এই যে মা অনেকক্ষণ আগে এসছে, তোমাদের সঙ্গে দেখা করানো হয়নি, একে মা একটু প্রসাদ দিচ্ছে এখানে, মা আমাকে একটা দাও আমি খাই। চিনির বাতাসা গুলো আনোনি, কি দিল মা আমাকে তুমি, দাদা চিনির বাতাসা আমাকে দে, ওটা আমাকে দে, নাই একটাই তখন দিকে দিলাম মা আমার দিয়ে দিয়েছে, তাকে দিবে। তো এখন বাজছে 9:45, পিসমনি বাড়ি চলে এসেছি, আর এখানে কিন্তু খান্না সব কিছু রেডি হয়ে গেছে, তো তোমাদেরকে একটু দেখাচ্ছি চলো। এই দেখো এখানে খান্নার জন্য সব রেডি হয়ে গেছে, ছট পূজার কিন্তু মেন হচ্ছে এই খান্না পুজো, আর খান্না পুজোতে এরকম করে সবকিছু রুটি কলা পায়েস, এই প্রতিটা রুটির তলে একটু করে পায়েস দেওয়া আছে, দিয়ে এইভাবে পুজোটা করা হয়, ঠিক আছে। তো এখন আমরা বাইরে যাব, কারণ ঢাক বাজলে তখন আর কথা বলা যাবে না। আর এখানে কিন্তু আমাদের ঢাক কাকু চলে এসছে, আর মার কিন্তু খুব লাগছে হচ্ছে এই যে ঠান্ডা, এই যে মার দেখো খুব ঠান্ডা লাগছে, না না ফাঁকা আছে তো সামনেটা, সামনেটা ফাঁকা আছে অন্য জায়গাটা, তো ঢাক কাকু দেরি হয়ে যাচ্ছে, তো চলো তোমাদের সঙ্গে আর একটু পর দেখা। তো খান্না পুজো কমপ্লিট, এখন সবাই প্রণাম করবে আর ধূপ দেখাবে। তো দিদি 1 নম্বরে ছিল, তারপরে 2 নম্বরে দাদা, 3 নম্বরে আমি, 4 নম্বরে যাবো নেবো বাবুকে, হ্যাঁ বাবুকে নিয়ে। তো আমরা বাড়ি চলে এসেছি, আর মাকে নিষেধ করলাম ভাত করতে, তাও দেখো মা আমার জন্য প্রেশারে ভাত বসিয়ে দিয়েছে। এখন ঘুরতে বসছে, 10:30 বাড়ি এসেছি অনেকক্ষণ আগেই, মা এখন ভাত বসালো আমার জন্য। তো আমাদের খান্না পুজো কমপ্লিট হয়ে গেছিলো, তো একটু প্রসাদ নিতে দেরি হয়ে গেল, তারপরে আসলাম। তো খান্না পুজোর যে রুটি আর পায়েস সেই প্রসাদটা খেতে হয় আজকে, আর কালকে দেখে যেহেতু আমার উপাস, কালকের দিনটা আর সোমবার সকালবেলার পর তারপরে খাওয়া দাওয়া করতে পারবো, তো ওই জন্য মা বললো না রাত্রেবেলা ভাতটা খেয়ে নে তাহলে ভালো হবে, তো ভাত খাবো আর দুধ খাবো। তো যাই হোক এখন ফ্রেশ হই, তারপরে আজকে ভেবেছি এডিটিং করবো না, হ্যাঁ কালকে সকালে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
तो चलो आज के ভিডিওটা এই অবধি রাখলাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো টাটা গুড নাইট, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের সঙ্গে থেকো।